আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্সে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পর্ব। আজকে আমরা আলোচনা করব দলিল সংশোধন কিভাবে করা যায় বা কোন আইন বলে দলিল সংশোধন করা হয় এই বিষয়টি নিয়ে। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আইনের সর্বশেষ তথ্য আপনারা সবার আগে পেতে পারেন। এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখার, জানার এবং প্রতিকার পাওয়ার সুযোগ করে দিবেন। সাধারণ জনগণ এখনো মনে করে থাকেন যে দলিল একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে সেটি আর সংশোধন করা যায় না। তো আসলে এই ধারণাটি ভুল। যদি দলিল সম্পাদন করার পরে কোনো ভুল পরিলক্ষিত হয় তাহলে তা জানার 3 বছরের মধ্যে আপনি উক্ত দলিলটি সংশোধন করতে পারবেন এবং এই 3 বছর হচ্ছে তামার দিমিয়াতকাল। 3 বছর অতিবাহিত হয়ে গেলে আপনি আর এই সংশোধনের মামলা করতে পারবেন না, এটি তামাদি দোষে তামাদি আইন দ্বারা বাড়িতে হবে। এই যে দলিল সংশোধনের বিষয়, এই দলিল সংশোধনটি আসলে কোন আইন বলে হয়ে থাকে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 31 ধারা বিধান মোতাবেক দলিল সংশোধন হয়ে থাকে এবং এটি হচ্ছে আদালতের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা। এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় বলা আছে যে যদি কোনো দলিল সম্পাদন করার সময় যদি কোনো করণিক ভুল হয় বা দলিল লেখক দ্বারা কোনো কিছু ভুল হয়, ডাক খতিয়ান ভুল হয় বা অন্য কোনো কিছু ভুল হয়, এছাড়া যদি গ্রহীতা যদি প্রতারণামূলকভাবে বা অন্য কোনোভাবে যদি জমির পরিমাণ বাড়িয়ে নেয় বা অন্য কোনো নিজের সুবিধা মতো কোনো কিছু সম্পাদন করিয়ে নেয়, পরবর্তীতে দাতা যদি সেটি দেখতে পায় তাহলে দাতা উক্ত দলিলটি সংশোধন করতে পারবেন এবং উক্ত দলিলটি সংশোধন করার জন্য দাতাকে আদালতে মামলা দায়ের করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা বিধান মোতাবেক। মামলাটি দায়ের করার পরে যদি আদালত দেখে যে উভয় পক্ষের সরল বিশ্বাসে ভুল সংঘটিত হয়েছে তাহলে তৃতীয় পক্ষের ক্ষতি না হয় এই এই পর্যন্ত আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা বলে ভুল বিষয়টি আদালত সংশোধন করে দিতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ক এবং খ এর মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় এরকম যে কয়ের একটি বাড়ি সহ 3টি গুদাম আছে এবং তার মধ্যে ক বাড়ি ও 1টি গুদাম বিক্রি করবে মর্মে খয়ের সঙ্গে চুক্তি হয়। পরবর্তীতে খ প্রতারণামূলকভাবে সাবরেজিস্ট্রি অফিসে কয়ের বাড়ি সহ 3টি গুদামই রেজিস্ট্রি করে নেয়। পরবর্তীতে ক যখন এটি জানতে পারে ক এই বিষয়ে আদালতে দলিল সংশোধনের জন্য মামলা দায়ের করতে পারবে। এছাড়াও দলিল সংশোধনের বিষয়ে উচ্চ আদালতের বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত আছে, সেগুলি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 18 BLC 2013 AD 258 বলা আছে যে ধারা 31 এবং 39 দলিল বাতিলের বিষয়টি দলিল সংশোধনের প্রতিকার নিশ্চয় একটি বৃহত্তর বিষয়। যদি কোনো লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য হয় এবং উহা যদি সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত না হয় তবে ঘটনা যদি সত্য প্রমাণিত হয় যে লিখিত দলিলটি বাতিলযোগ্য তবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা প্রতিকার দেওয়া যাইবে। আর্জি গঠন প্রক্রিয়া দ্বারা 31 ধারা প্রতিকার প্রতিকারে বাধা সৃষ্টি না হয় এবং 39 ধারা বিধান মতে আনীত মামলার প্রতি প্রতিকার দেওয়ার মতো হয় তবে উহা দেওয়া যাইবে। এছাড়াও 65 DLR AD 468 বলা আছে অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সরল বিশ্বাসে অজ্ঞাত থাকার বিষয়টি প্রযোজ্য হইয়া থাকে এবং চুক্তি প্রবলের মামলার ক্ষেত্রে প্রয়োগযোগ্য হয় অন্য ক্ষেত্রে নহে। আইনে কোনো বাধা উহা প্রতিরোধ হইতে পারে যদিও ইহা একটি বিবেচনাধীন প্রতিকারের আওতায় পড়ে। আরো একটি উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে 41 DLR HCD 519, এখানে বলা আছে দলিল সংশোধনের পক্ষদের মূল উদ্দেশ্য উভয় পক্ষের লিখিত বক্তব্যের ভিত্তিতে আদালতের নিকট উভয় পক্ষের প্রকৃত উদ্দেশ্য যদি প্রতীয়মান হয় যে উভয় পক্ষই ভুল এবং প্রতারণামূলকভাবে উহা করিয়াছে তবে সেই ক্ষেত্রে আদালতের পক্ষে প্রতিকারমূলক কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব হইবে না। এছাড়া আরেকটি 41 এবং এখানে বলা আছে যে 31 ধারা বিধান মতে দলিল সংশোধনের ক্ষেত্রে 4টি সত্য সন্তোষজনকভাবে প্রমাণ করতে হবে।
উচ্চ আদালতের আরেকটি সিদ্ধান্ত হচ্ছে 50 DLR ACB 134, এখানে বলা আছে যে দলিল সংশোধন না করলে প্রকৃত বিক্রি সম্পত্তির স্বত্ব নষ্ট হইবে না, যদিও দলিলে ভ্রমাত্মকভাবে সম্পত্তির পরিচয় দেওয়া হইয়াছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, যেটি আমরা সাধারণত দেখে থাকি যে পিতা আর জমি পুত্র দান হিসেবে নিয়ে নেয়, পরবর্তীতে পিতা ঘর ছাড়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তো এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে যে বাদীর পিতা তার একমাত্র পুত্রের অনুকূলে 30% সম্পত্তি হেবা বেলোয়াজ দলিল মূলে দান করিতে চাইয়াছিল, কিন্তু একমাত্র পুত্র তঞ্জকতা ও প্রতারণামূলক ভাবে 30% স্থলে 1 একর 72 12 একর জমি হেবা বেলোয়াজ উল্লেখ করিয়া রেজিস্ট্রি করিয়া লইয়াছে, কিন্তু বাদী 30% বাদী সমগ্র সম্পত্তি দখলে আছে। বাদী আইনের 31 ধারা বিধান মতে প্রতিকার প্রার্থনা করতে পারেন, কারণ দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন স্বীকৃত এবং বাদী এবং বিবাদী উভয়ই হেবা বেলোয়াজ দলিলে পক্ষ হইতেছে। 6 BLT ACD 44, অর্থাৎ যদি কোনো সন্তান বা যাদেরকে দান করা যায় এরকম ব্যক্তি, তারা যদি তঞ্জকতামূলকভাবে বা ভ্রমাত্মকভাবে বা প্রতারণামূলকভাবে যতটুকু জমি দেওয়ার কথা তার থেকে অধিক জমি দান বা হেবা বেলোয়াজ করে নেয় এবং অবশিষ্ট জমি যদি বাদীর দখলেই থাকে এবং বাদী যদি জানতে পারে যে বিবাদী বা যাকে দান করেছে সেই গ্রহীতা প্রতারণামূলকভাবে তার সম্পত্তি বেশি রেজিস্ট্রেশন সম্পাদন করেছেন, তাহলে তিনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা বিধান মোতাবেক প্রতিকার পেতে পারবেন। দলিল সংশোধনের মূল নীতিসমূহ কি, যে একটু আগে আমি একটি রেফারেন্সে বলেছি যে দলিল সংশোধনের ক্ষেত্রে 4টি মূলনীতি স্পষ্ট থাকতে হবে। তো এখানে 4টি মূলনীতির কথা বলা আছে। একটি দলিল সংশোধনের সময় আদালত এই বিষয়ে অনুসন্ধান করতে পারেন যে কি অর্থ বোঝানো দলিলের অভিপ্রায় ছিল এবং চুক্তির বৈধ ফলাফল সম্পর্কে অভিপ্রায় কি ছিল, দলিলের ভাষা সম্পর্কে অভিপ্রায় কি ছিল, এবং শুধু এই বিষয়েই অনুসন্ধান সীমিত থাকবে না, আদালত মনে করলে আরো আরো কিছু বিষয়ে অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ছিল আজকে দলিল সংশোধনের আলোচনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।